নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার মুখ্যমন্ত্রীর এই পাঁচ দিনের জেলা সফরের সেই নির্যাসটা বেরিয়ে এলো বৃহস্পতিবার নদীয়ায় আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কার্যত আর্তনাদের সুরে মুখ্যমন্ত্রী বললেন আমায় যদি জেলে ভরে দেয় তাহলে আমি জেল ফুঁড়ে বেরোব হঠাৎ মুখ্যমন্ত্রীর মুখে জেলের কথা কেন তাকে জেলেই বা ভরা হবে কেন এটা কি অবচেতনে কিছু কাজ করছে ফ্রয়েডিয়ান স্লিপ তারই না তবে এইটুকু বুঝতে পারছি হেমন্ত সোরেনের ইডি হেফাজতে যাওয়া নীতিশ কুমারের সহযোগী বদল করা কেজরিওয়ালকে বারবার শবন সত্ত্বেও কেজরিওয়াল গ্রেপ্তারের আশঙ্কায় ইডির সমন এড়িয়ে যাওয়া সবকিছুকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে কোনো আশঙ্কা জেগেছে তাই তারই আর্তনাথ দেখুন কেজরিওয়াল ওই মদ কেলেঙ্কারিতে তার দল অভিযুক্ত দুজন জেলে গেছেন কেজরিওয়ালকে চার্জশিটে বোধ নাম আছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে মদ কেলেঙ্কারি হয়েছে মনীষ সিসোদিয়া জামিন মামলায় ইডির সওয়াল এবং ডকুমেন্টের পর সুপ্রিম কোর্ট দফতহীন ভাষায় জানিয়েছে মদ কেলেঙ্কারি হয়েছে সেই মদ কেলেঙ্কারির মূল পাণ্ডাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাই কেলেঙ্কারি হয়নি কেজরিওয়াল বলতে পারেন না ইন্ডিয়া এগেন্স করাপশনের মঞ্চ থেকে যার রাজনৈতিক যাত্রা শুরু তিনি এখন দুর্নীতির নাক পাশে বন্দী হয়ে আছেন আন্না হাজারেকে বান প্রস্তে পাঠিয়ে যেভাবে তিনি দিল্লির মসনদ দখল করেছেন একেবারে কি বলবো আর কি যে তার রাজনৈতিক উচ্চাশা তার কাউকে কাজে লাগিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া এই সমস্ত জিনিসগুলো কেজরিওয়াল যথেষ্ট সুন্দরভাবে করায়ত্ত করেছেন সেই জন্য তার সঙ্গে প্রশান্ত ভূষণ নেই তার সঙ্গে যোগেন্দ্র যাদব নেই তার সঙ্গে আশুতোষ নেই কেউ নেই কেউ তার স্বেচ্ছাচারী মানসিকতা সহ্য করতে পারেনি হেমন্ত সোরেনকে কে কেউ যদি বলেন উনি সৎ ঘোড়ায় হাসবে বিহারের যদুকুলপতিকে কেউ যদি বলেন সৎ অট্টহাসিতে ফেটে পড়া ছাড়া আর কোনো উপায় নেই লালু হয়েছে ওদের এত জায়গায় সম্পত্তির উৎস কি রোজগার করেন কি ব্যবসা করেন কি নতুন আবিষ্কার করেছেন যে আবিষ্কারের শর্ত বিক্রি করে রোজগার করেছেন কারা আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছে প্রফিট লস কি কারা কারা আপনার কোম্পানির ডিরেক্টর তাদের ক্রেডেন্সিয়াল কি বলবো যখন জিজ্ঞেস করবে মানুষ আপনার এই উল্কা উত্থানের পিছনে কারণ আপনার এই প্রভূত সম্পত্তি আপনি কিভাবে জোগাড় করেছেন দেখবেন মুখে কুলু পাটবে প্রশ্নের উত্তর দেবে না এবং সমবেত বৃন্দগানে সে জয়রাম রামের সীতারাম চুরি মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী এম কে স্টালিন সবারই সমস্যরে এক র প্রতিহিংসা 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 কিন্তু একটা কথা কেউ বলে না এই লোকগুলোর সম্পত্তির উৎসটা কি বিলাসের জীবন যাপন করেন গরিবদের সেজে এদের আয়ের উৎস কি জবাব নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আত্মরাদের পিছনে অনেকে বলছেন তিনি দিয়ালের লিখন পড়তে পেরেছেন ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ তিহারে গড়াগড়ি খাচ্ছে তার একটা নাম্বার টু প্রাক্তন মহাসচিব প্রাক্তন মন্ত্রী পার্থ জেলে সবুজ বিপ্লবের দ্বিতীয় জনক বালু জেলে পয়লা বাইশ বিধায়ক জেলে অনেক প্রাক্তন আমলা জেলে তার আইনমন্ত্রী বার বারো এক ডজন তলব পেয়েছেন আবার শুনলাম যে যুব তৃণমূলের নেতা ওই কি তিনাঙ্কুর নাকি তার নাম নাকি নিয়োগ দুর্নীতিতে সামনে এসছে ছোটবাবু গনিষ্ঠ দেবরাজ তলব করছেন ইডির পার্থ গনিষ্ঠ কাউন্সিলরকে বারবার তলব করা হচ্ছে আরো অনেক বেরোবে কীর্তি মানিক দশ বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কোন জাদু বলে কোন মন্ত্র বলে আমরা কেউ জানি না তারপরে ১৪ তলা ১৩ তলা বলে কিচ্ছু জানি না কেউ যদি নিজের দায়িত্ব করে থাকে সেটা তার দায় সরকারকে কেন বদনাম করা হচ্ছে বিগত বারো বছরে পশ্চিমবঙ্গে যে সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে তার তুলনা নেই আমার ধারণা আমার তৃণমূল সমর্থক বন্ধুরাও আমার সঙ্গে অন্তত এই ব্যাপারটাতে এগ্রি করবেন কারণ তাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েদের চাকরিগুলো কিন্তু নিলাম হয়েছে তাদের বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করেছেন একটা চাকরির প্রত্যাশা করেছেন সেই চাকরিটা মাছের বাজারে মাছ যেমন বিক্রি হয় সেরকম নিলাম করা হয়েছে তাহলে আমি যদি বলি যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্থিক অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে খুব কি অন্যায় বলবো সেই প্রেক্ষিতেই দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তিনি মরিয়া তিনি ডেসপারেট যে কোনো মূল্যে প্রভাবশালীদের জেল যাত্রা ঠেকাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিয়েছেন ডায়মন্ড হারবারে তার বড় বড় কথা এখন একটু কম বড় বড় আইনজীবী নিয়োগ করে এই বিচারপতির এজলাস তার পছন্দ নয় অন্য এজলাসে দিতে হবে কত কথা বলেছেন না তার অনুপ্রেরণায় তার তলের মুখপাত্ররা বিচারপতিদের নাম করে আক্রমণ করেছেন যিনি নিজেকে বলেন তিনি হচ্ছেন একেবারে কি বলবো পড়ছে তার কাছ থেকে তিনি আবার রক্ষা কবচের জন্য আদালতে আদালতে ঘুরে বেড়ান দ্বিচারিতাটা দেখুন তাই মমতা এই আত্মনাদ এই প্রেক্ষিতে খুবই ইঙ্গিত বাহী পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ভদ্রলোককে নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো আমাদের এই পশ্চিমবঙ্গ গোপাল কৃষ্ণ গান্ধীকে পেয়েছে ক্যাশীনাথ ত্রিপাঠীকে পেয়েছে জগদীপ গানকারকে পেয়েছেন আগে তো অনেক প্রথিরয মানুষ রাজ্যপাল ছিলেন আমি বিশেষভাবে উল্লেখ করবো ডক্টর নুরুল হাসানের কথা অত বড় মানুষ গোপাল কৃষ্ণ গান্ধীও মানুষ জগদীপ ধনকার আইনটা ভালো বোঝেন অত্যন্ত স্পষ্ট বক্তা জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন আর এই রাজ্যপাল ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলে যা বলেন তা করেন না যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রাখেন না এবং সর্বদা মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টায় যুক্ত তিনি অমিত শাহের কাছ থেকে ঘুরে এসে বললেন বকে আদায়ের ব্যাপারে কথা হয়েছে আবার অনেকে বলেন যে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বার্তা পাঠানোর কাজে ব্যবহার করেন বা অনুরোধ করেন ব্যবহার করাটা বলবো না অনুরোধ করেন যে আপনি কিছু বার্তা দিয়ে আসুন আপনার বসেতে এখান থেকে ফিলার পাড়াবার চেষ্টা হচ্ছে এটা অনস্বীকার্য নানাভাবে যেমন এই কংগ্রেসের ন্যায় যাত্রা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যে কাণ্ডটা করেছে সেটা হিমান বিশ্ব শর্মাকে লজ্জা দেবে আচ্ছা রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙল উনি জেট প্লাস আটত্রিশ কিলোমিটার রাস্তা তিনি ওভাবে এলেন বিপত্ত হতে পারত এই প্রশ্নটা রাহুলের সহযোগীদেরও করা উচিত আমার মনে হয় রামে চৌধুরীদের আপনারা সফর করার স্টপ করতে পারতেন অন্য গাড়ির ব্যবস্থা করতে হতো নিরাপত্তার বিষয়টা কি মাথায় আসেনি ওই যে আমি বলি না রসমান এফেক্ট চলেছে একটা ঘটনাকে চারজন চার রকম ভাবে বিশ্লেষণ করেছেন নিজের কোলে ঝোলটেনে কিন্তু যা হয়েছে দুর্ভাগ্যজনক আমার এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছে যে কিভাবে রাহুল গান্ধীকে তার নিরাপত্তা রক্ষীরা সঙ্গী কংগ্রেসের নেতারা অ্যালাউ করলেন ওই কাঁচভাঙা গাড়িতে করে সফর করতে এটা ঝুঁকির ব্যাপার জিপি প্লাস প্রত্যেকটি সবসময়ে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবে তার কনভয় কি কি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের সুনির্দিষ্ট প্রোটোকল আছে কিভাবে এলাও করলেন তারা রাহুল গান্ধীকে একটা দুর্বোধ্য মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে আক্রমণ করা রাহুলের ন্যায়যাত্রাকে পদে পদে বাধা দেওয়ার পিছনে কারণ আছে তিনি বিজেপির শীর্ষ নেতাদের দেখাতে চান যে রাহুলকে আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়েছি তোমরা নিশ্চিন্তে থাকো আমি কংগ্রেসের সঙ্গে হাত মেলাবো না আবার নিজের মুখ রক্ষা করবার জন্য দোষটা চাপিয়ে দিচ্ছেন সিপিএম এর ঘাড়ে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি তবে তিনি আত্মনাদ করেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা শুনতে রাজি নই কেন শুনবো তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী যদি আমায় জেলে ভরে দেয় তাহলে আমি জেল ফুড়ে বেরিয়ে আসবো আপনার এই আশঙ্কার কারণটা কি কি তাহলে দেয়াল লিখন পড়তে পাচ্ছেন যে প্রভাবশালীদের জেল যাত্রার সময়ের অপেক্ষা অপারেশন বিহার হয়েছে অপারেশন ঝাড়খন্ড রয়েছে এবার অপারেশন বেঙ্গল বৃহস্পতিবার বাজেট পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না তিনটে জিনিস আমার কাছে খুব স্ট্রাইকিং লেগেছে এক সাতান্ন মিনিটে বাজেট বক্তৃতা শেষ করেছেন নির্মলা সীতারামন সব থেকে অল্প সময়ে বাজেট তিনি পেশ করলেন তার ছ বছর অর্থমন্ত্রী হিসাবে থাকার মেয়াদে বাইকে স্পর্শ করলেন তার রেকর্ড টানা ছ বছর বাজেট পেশ করার দু হাজার লোকসভা নির্বাচনের প্রাককালে অন্তর্বর্তী বাজেটে কিছু কিছু সুবিধা কিন্তু ঘোষণা করা হয়েছিল করদাতাদের জন্য এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পটা দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল এবার কিন্তু কোনো ঘোষণা নেই অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মাথা নাকি এতটাই নিশ্চিত যে এবার বিপুলভাবে ক্ষমতায় ফেরা তাদের কাছে সময়ের অপেক্ষা মাত্র একটা সুন্দর জিনিস বলেছেন যে সেকুলারিজম ইন অ্যাকশন আমি ব্যক্তিগতভাবে পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস করি যে কাজের ক্ষেত্রে এই সরকার প্রকৃত ধর্ম নিরপেক্ষতা দেখিয়েছে বলে নির্মলা মানে দাবি পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমা উপরে তুলে আনা আশি কোটি মানুষকে ফ্রি রেশন ষোলোশো কৃষক মান্ডিতে ইন্টিগ্রেটেড এগ্রি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে লেনদেন বারো কোটি কৃষককে কৃষক নীতি সম্মান চার কোটি কৃষককে কৃষি ঋণ প্রায় এক কোটি লাখ প্রতি মহিলা তৈরি করা স্কিম আইটিআই ইত্যাদি আরও অনেক আছে আমি এগুলো বলতে চাই না তবে একটা জিনিস নির্মলা সীতারামন বলেছেন যে দু থেকে ১৪ প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সময় আর্থিক প্রগতি কি হয়েছিল আর ১৪ থেকে চব্বিশ নরেন্দ্র মোদীর ডিসপেন্সেশনে দেশের আর্থিক প্রগতি কি হয়েছিল সেই সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবে এটা ঠিক দু শেষের দিকে ভারতবর্ষে প্রায় আঠেরো লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রজেক্ট বিভিন্ন জটিলতায় আটকে ছিল। যে অটল সেতু দু হাজার নভেম্বরে যা শিলান্যাস দু হাজার কাজ শুরু দু হাজার কুড়িতে কোভিড জন্য বন্ধ দু হাজার চব্বিশে বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি উদ্বোধন একুশ কিলোমিটার দীর্ঘ এই সেতু মুম্বাই নব মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে কাশ্মীরকে রেল মানচিত্রে নিয়ে আসা উত্তর পূর্ব ভারতে অভূতপূর্ব পরিকাঠামোর উন্নয়ন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় সব জায়গাতেই পরিকাঠামো বিপুল 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 লগ্নি হচ্ছে কাজ হচ্ছে কর্মসংস্থান বাড়ছে অনস্বীকার এবং জিডিপির একটা নতুন সংজ্ঞা দিয়েছেন নির্মলা সীতারামন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নয় এখানে জিডিপি জি স্ট্যান্ডস ফর গভর্নেন্স ডি স্ট্যান্ড ফর ডেভেলপমেন্ট পি ভারত উন্নত দেশের তকমা পাবে এই স্বপ্ন আমারও আছে আপনাদেরও নিশ্চয়ই আছে সেই লক্ষ্যেই নাকি এগিয়ে চলেছে মোদী সরকার পুরো বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে কথা বলেছিলাম পরামর্শদাতা সেটা হচ্ছে এবারের অন্তর্বর্তী বাজেটটা মাত্র সাতান্ন মিনিটে নির্মলা সীতারমন পেশ করলেন সেটাও রেকর্ড এবং মোরারজি ভাইয়ের রেকর্ডও স্পর্শ করলেন টানা ছ বছরের দুটো জিনিস আমার মনে হলো যে শাসক শিবিরের থেকে কনফিডেন্স যেন চুইয়ে চুইয়ে পড়ছে মানে তারা নিশ্চিত তৃতীয়বারের জন্য তারা সরকারে আসছেন সেই জন্য কোনো না আয় করে ছাড় দেয়ার থেকে শুরু করে আরো যেরকম জনমোহিনী কর্মসূচি আমরা এক্সপেক্ট কিছুই হলো না তাহলে সেই কি রিফ্লেক্ট হলো বাজেটে দেখুন ব্যাপার হচ্ছে মানে আপনার কর্ম সেটার দ্বারাই কিন্তু ইউ উইল বি রিপ্রেজেন্টেড টু দি পিপল আজকে যে কটা সিদ্ধান্ত এই কেন্দ্রীয় সরকার নিয়েছেন সেটা থেকে শুরু করে রাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আইন ব্যবস্থাও তিন তালাকের মতো যে জাজমেন্ট দিয়েছে এইগুলো কিন্তু আপনার কাজের গতির একটা সব থেকে বড় বিষয় যে সূত্রন এখানে আপনাদের ওই মানে কিছু মানে কারেক ঝুলিয়ে হুম ইলেকশন করার দরকার নেই ইফ ইউ ওয়ার্ক প্রপারলি হুম ইফ ইউ হ্যাভ ডান व्हाट ইউ হ্যাভ সেড डेफिनेटली ইট উইল गिव द रिजल्ट আর একটা শব্দ বন্ধ শুনলাম আমি একটা শব্দ বন্ধ আমি ব্যক্তিগত ভাবে সমর্থন ধর্ম নিরপেক্ষতা কাজের মধ্যে এটা কি দেশের মানুষ গ্রহণ করেছেন এই শব্দ বন্ধ তার কি সুফল পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে দেখুন ধর্ম নিরপেক্ষতাটা তো আমাদের কনস্টিটিউশনে ছিল না ইট ওয়াজ ব্রড এবং রাজনীতিকরণের জন্যই নিয়ে আসা হয়েছিল তো সুতরাং সেখানে তিনি যে শব্দ বন্ধটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে আমি এটা সম্পূর্ণ ভাবে বলছি যে এখানে কনফিডেন্সের কথাটা বড় কথা নয় কথা হচ্ছে যে আমার কর্ম কর্মা আপনি যদি আমাদের গীতা ইয়েতে যান কর্মা দ্যাট উইল অ্যাকচুয়ালি গিভ দি রেজাল্ট আরও একটা নতুন ব্যাখ্যা শুনলাম জিডিপি জানি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নির্মলা জি বললেন জি স্ট্যান্ডস ফর गवर्नमेंट গভর্নেন্স ডি স্ট্যান্ডস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পি স্ট্যান্ডস ফর পারফরম্যান্স জিডিপি নতুন সংখ্যা দেখুন ইন্টারপ্রিটেশন সব সময় হয় হ্যাঁ হুম ইট ইজ এবং সেখানে ওই আবার সেই একই टिकलींटारप्रिटेशन कर रिफ्लेक्टर ओन वे एक्सैक्टली डान बार्डस